ভয়ঙ্কর সাবুয়াত সংঘটিত হল এক শিহরণকারী ঘটনা। পুনৰ মৃত্যুক সাবতিলে শ্রমিকে। সাবুয়ার বায়ুসেনা ছাউনীত বৃহস্পতিবারে সংঘটিত হওয়া এটা ঘটনায় জোকারিলে রাজ্য। কর্মস্থলীত মেশিনত সোমাই করুণ মৃত্যুক সাবতিলে প্রণব দত্ত নামৰ এজন শ্রমিকে। লুমা ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামৰ কোম্পানীটির শ্রমিক আছিল বালিজান পানীয়েরা গাঁৱৰ প্রণব দত্ত। প্রণবে কাম করে থাকা অবস্থাত অকস্মাৎ চলি যায় মেশিনটো। তার পাছতেই আহিল সেই দুঃখবর। বুকু উদং হল প্রণব দত্তর বৃদ্ধ পিতৃ মাতৃ। মানে ডেইলি যিদরে যায় তেনেকে গৈছিল আর ঠিক শুনামতে 4 বজার সময়ত যেটো মিক্সার মেশিন এটো ওয়াশ করবলে দিছিলে। আর এই ওয়াশ করতে কোনোবা অপারেটর নে কোনে নাজানো সেইজনে সুইচটো অন করে দিয়া ফলত ভিতরতে আবদ্ধ হয়ে রয়ে। আর ফলত শুনামতে প্রায় 6 মান বজাতে খবরটা পাই যায় প্রণব দত্ত সেই মিক্সারের মাজত সোমাই থাকে। কোম্পানিয়ে স্পষ্টীকরণ দিছে যে তার যিজন আমার বিল্ডার এসোসিয়েশন আছে তেওঁলোকৰ ফালৰ পৰা কৈছে যিখিনি ক্ষতিপূৰণ পোৱা মানে পাবলগীয়া সেইখিনি দিয়া হ'ব বুলি আমাৰ এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা কৈছে। এতিয়া প্ৰশ্ন হয় লুমা ইনফ্ৰা প্ৰাইভেট লিমিটেডৰ বিৰুদ্ধে কিবা ব্যৱস্থা গ্ৰহণ কৰিবনে প্ৰশাসনে? দুৰ্ভগীয়া পৰিয়ালটোক সকাহ দিবলৈ আগবাঢ়ি আহিবনে বায়ুসেনা? সাবুয়ার পৰা নিতুল গুহাইৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট আসাম টকছ।